শরীর ঠাকুমা ক্যাঁকে ক্যাঁকে লাগিচ্ছে, ভালো ঠেকিচ্ছে না। আমি মরে গেলে তুমি তো আবার আর একটা বিয়ে করবে না? আরে না, তুমি এলে কি করছ? তুমি মরবে কৃষক, আর তুমি মরে গেলেই আমি আবার বিয়ে করবো কৃষক, তুমি মরে গেলে আমি আর কখনো বিয়ে করবো না। ও আচ্ছা, বিয়ে করবে না? তাহলে ফুলে ফুলে খালি মধু খেয়ে বেড়াবা, তাই লয়? বুঝছি। আচ্ছা লেও, তাহলে বিয়েই কর মনে লেও, তাও তুমি খুশি হও। ও, তোমার মনের মধ্যে এই আসলো, আমি মরার সাথে সাথে তুমি বিয়ে করবে? তা তুমি অপেক্ষা আছো, আমি কখন মরবো, তাই লয়? ইলে তুমি কি করছ? আরে না রে পাগলি, তোমাকে আমি মরবে দেবো তাই, আর তোমার সারা আমি বাঁচবো, তোমাকে আমি কিছুই দিয়ে মরবে দেবো না। ও জানি জানি, আমি বিছনাত পড়ে থাকবো আর তুমি বেড়ার মেয়ে মানুষ লে ফুর্তি করবে, তাই লয়? এলে যে কি করছো তুমি, খালি উল্টা পাল্টা কথা করছো। বাইরে যা ফুর্তি কর্ম মানে কি? আমি কি বাইরে যা ফুর্তি কর্ম কি শখ? ও, তার মানে তুমি ঘরের মধ্যে নিয়ে এসে ভর্তি করবে? বুঝছি। তুমি এক লাইন সবসময় বেশি বোঝো, ঘরের মধ্যে নিয়ে এসে ফুর্তি করবো না, সব কথা দিয়ে খালি বেশি বেশি বোঝো। ঘরও টানবো কৃষক আমি। তার মানে তার ঘরের চেয়ে তুমি ফুর্তি করবে, তাই লয়? কে সেই মহিলা? পাশের ফ্ল্যাটের ভাবি লয় তো? ধুর, এলে তুমি কি করছ? আর ওই ভাবি তো আমার বয়সে অনেক বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে বয়সও জানা হয়ে গেছে, আরো যে কি কি জানছো! ও মা গো, আল্লাহ তুলে নেয় না কে গো, আল্লাহ কিছুই জানে এরা, আল্লাহই জানে রে, আমার জীবনটা শেষ করে ফেলে দিল রে। আরে না রে পাগলি, আমি তো জানবে চাইনি, উনি উনি আমাকে দেখে করলো আর কি। কদ্দিন কষে কি কষে হামাক, তোমার ট্যাকে তার মানে ওই ফেলাছো তুমি গেছলে, ওটি যে তুমি কি করছো সত্যি করে কও, একদম কও, আমি কিন্তু আজই আমার বাপে বের চলে যাবো। না মানে বুঝে, ওই ভাবির ফোনটা হ্যাং করছিল, তো ভাই ভাই আসলো না, হামাক করে যে ভাই না আসেন তো না দেখে জানতো, আমি তাই না দেখ পেয়ে গেছ না। তার মানে যখন ওই মহিলার স্বামী না থাকে তুমি ওই ফ্ল্যাটে যাও? হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি নিয়মিতই যাও, চরিত্রহীন লম্পট, আজই তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব। ধুর পাগলি, একদিনে কি ডিভোর্স হয় নাকি? ডিভোর্স দিতে অন্তত 6 মাস লাগে, তুমি আমাকে একদিন চাইলে ডিভোর্স দেওয়ার পাবা? ডিভোর্স হওয়ার লয় কিন্তু কয়ে যেন। ও, সেই খবরও লিসো, ডিভোর্স কেম কেন হয়, কয় দিনে হয়, ডিভোর্সের কি করা লাগবে, সব খবরই তুমি লিয়ে লিসো, আর কি কি খবর লিসো আমাকে কও, তুমি সত্যি সত্যি আমাকে এবার থেতার আবা। বুঝছি। হাই রে হাই, এটা আমি কাক দিয়ে কন্নো, আল্লাহ মাগো, আমার আমার কপালে মানে এই আসলো মা, তোমার জামাই আমাকে বিয়ে করবে, ছাড়া দিবি মা, বিয়ে করে ছাড়া দিবি, আরেকজন থাকলে ফুর্তি করবি মা, ও মা। এলে তুমি কি করছো কও তো, তুমি মিছে একটা ছোট মানে কথা তুমি বড় করে ফেলে দিচ্ছ।
তুমি তোমার শরীর খারাপ, তুমি ঘুমাসো তো, তুমি নিন আসো, নিন এসো তাহলে ভাল লাগবে। ও আমি নিন আসিয়ে দিই আর তুমি সাদর চলে যাও। শুনছি যে ওই ভাই বলে ইয়াদ গেছে, ঢাকা চলে গেছে, তো ওই বউ ভাইয়ের বউটাও একলা একলা আছে, দুইজনে মিলে ফুর্তি করবে, সাদর যাবে, ডেটিং মারবে, তাই লয়। দূর, তোমার যা মন চাই তুমি তাই ভাবো, আমি চলে কেন? তোমার নেগেটিভ সন্দেহ হইলে আর যাবে লয়। তোমাকে বিয়ে করে আমি জীবনে সুখ পাও না, জীবনটা তুমি তামা তামা করে ফেল দিলাস, সারাক্ষণ সন্দেহ 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 সন্দেহ, থাকো চলে কেন? আমি টাইম হয়ে গেছে তাই লয়, ওটি এখন মনে হয় ডাকিচ্ছে, টাইম ফিক্সড করে থস, মনে হচ্ছে তোমার জন্য অপেক্ষা করিচ্ছে, বুঝা পারছি। ও আল্লাহ গো, আমি শেষ, আমি কেন, আমি শেষ।